सच्ची बात बता रहा, कौन है गरीब का सहारा, 10,000 डिपॉजिट 2,000 बढ़ा, अभी कि तेरी जान उस पे मर मिट जाए। पागल लड़के साथ घूमे तेरा बॉयफ्रेंड कौन सा, वो जिसके डले शले वो दिल दिया गल्ला। তো ভাইয়েরা আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন আজকে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ ঠিকই ভেবেছেন, যার জন্য আমি আর অযথা কথা বলে সময় নষ্ট করব না, চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। এখানে প্রত্যেকটা সিঙ্গারই আমার ফেভারিট, যার জন্য কোনো নাম্বারিং করলাম না। তো প্রথমে শুরু করছি নেহা কক্করকে দিয়ে। আপনারা কি জানেন নেহা কক্করের সর্বপ্রথম গান কোনটি? হয়তো অনেকে জানেন এবং অনেকে জানেন না। তো চলুন দেখে আসি নেহা কক্করের সর্বপ্রথম গানটি। যেটা তিনি ইন্ডিয়ান আইডলে গিয়েছেন এবং চরমভাবে অপমানিত হয়ে বাতিল হয়ে গেছেন। আর নেহা কক্করের জীবনের উদ্দেশ্য ছিল তার যেন প্রচুর ফ্যান ফলোয়ার থাকে। আর হ্যাঁ, নেহা কক্করের সর্বপ্রথম গান কিন্তু এটি নয়। কি অবাক হচ্ছেন? তো আমি অবাক হয়ে গেছিলাম। তো গাইস, এটি হচ্ছে নেহা কক্করের সর্বপ্রথম গান। তিনি সাধারণত ইন্ডিয়ান আইডলে আসার আগে ভজন গান করতেন তার বড় বোন সোনু কক্করের সাথে। নেহা কক্করের লাইফ স্টোরিটা কিন্তু অনেক জোস, ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, দেখে আসতে পারেন। তো এটি হচ্ছে নেহা কক্করের 2023 সালের লেটেস্ট ভার্সনের কয়েকটি গান। তো গাইস, তারপর রয়েছে আমাদের সবার মোস্ট ফেভারিট সিঙ্গার অরিজিৎ সিং। প্রায় 99% মানুষই অরিজিৎ সিং এর গান পছন্দ করেন। তো চলুন আমাদের মোস্ট ফেভারিট সিঙ্গার অরিজিৎ সিং এর প্রথম গানটি একটু শুনে আসি। এই গানটি তিনি ইন্ডিয়ান আইডলে গিয়েছেন এবং তিনিও নেহা কক্করের মতো ওই ইন্ডিয়ান আইডল থেকে গান গিয়ে পরে বাতিল হয়ে গেছেন। তো এসব সিঙ্গারদের লাইফ স্টোরি থেকে আমরা একটা জিনিসই শিখতে পারছি, কখনোই হার মানা যাবে না। তো গাইস, অরিজিৎ সিং এর সবচেয়ে লেটেস্ট ভার্সনের সবচেয়ে পপুলার গান হচ্ছে এটি। আর এই গানটি ইতিমধ্যে অনেক বেশি ভাইরাল হয়েছে। আর কমেন্টে বলে দেন এটি কোন মুভির গান। তো গাইস, তারপরে যিনি আছেন তিনি আমার মোস্ট ফেভারিট সিঙ্গার এমিও বানাটাই। বিলিভ মি, আমি এমিও বানাটার পাগলা ভক্ত। তো গাইস, অন্যান্য সিঙ্গারের মতো এমিও বানাটাও কিন্তু ইন্ডিয়ান আইডল থেকে খুব খারাপ ভাবে বাতিল হয়েছেন। চলুন তার সর্বপ্রথম ইন্ডিয়ান আইডলের গানটি শুনে আসি। প্রথম প্রথম এতটা খারাপ লাগে না এমিয়ে বানাটের গান। আর হ্যাঁ, সারফেস কিন্তু আরেকটা আছে, এটা কিন্তু এমিয়ে বানাটের সর্বপ্রথম গান নয়। তো চলুন দেখি আসি ইউটিউবে এমিয়ে বানাটের সর্বপ্রথম গান কোনটি ছিল। আর এবার চলুন এমিয়ে বানাটের সর্বশেষ এবং লেটেস্ট ভার্সনের গানটি শুনে আসি, যেটির নাম হচ্ছে কোম্পানি এবং আমার খুব ভালোই লেগেছে গানটি। ভাইরে ভাই, কতটা ডিফারেন্ট দেখেছেন। তো আটাবার এমিও বানাটি কিন্তু জীবনে অনেক স্ট্রাগল করে এই পর্যায়ে এসেছেন। তো গাইস, তারপর আমরা যাকে রেখেছি তিনি আমাদের সবার পরিচিত সিঙ্গার জুবিন। তো গাইস, এটি ছিল জুবিনের সর্বপ্রথম গান। যেটা তিনি ইন্ডিয়ান আইডলে গিয়েছেন এবং খুব খারাপভাবে বেচুতি হয়ে বাতিল হয়েছেন। আর এটি হচ্ছে জুবিনের খুবই পপুলার একটি গান। তো গাইস, কি বুঝলেন, সফলতা কখনো কাউকে বলে আসে না, তাই কখনো হার মানবেন না, নিজের পথে নিজে এগিয়ে যান। লোকে তো অনেক কথাই বলবে, সেগুলো কানে না দিয়ে এড়িয়ে চলে যান, হোয়াট এভার। তারপরে রয়েছে আমাদের সবার মোস্ট ফেভারিট সিঙ্গার আতিফ ইসলাম। একটি সাক্ষাৎকারে আতিফ ইসলাম প্রথম গান গান, চলুন একটু দেখে আসি তার প্রথম গানটি। শুধু এটি নয়, আরো সারপ্রাইজ আছে। আতিফ ইসলামের সর্বপ্রথম গান কিন্তু আরেকটি, যেটি খুঁজে বের করতে ভাই আমার পিছন পুরো ফেটে গেছে। তো গাইস, আতিফ ইসলামের সর্বপ্রথম গান ছিল এটি। এবং আতিফ ইসলামের সর্বশেষ লেটেস্ট ভার্সনের গানটি হচ্ছে এটি। আর আতিফ ইসলামের খুবই পপুলার একটি গান রয়েছে, যেটি পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালোই লাগে। গানটির নাম হচ্ছে দিল দিয়া গাল্লা। তো গাইস, ভিডিওটি দেখে কি শিখতে পারলেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি যেটা শিখছি সেটা হচ্ছে, কখনোই হার মানা যাবে না, নিজের পথে নিজেরই এগিয়ে যেতে হবে এবং যে পথে নেমেছি সে পথের শেষটা একবার দেখে ছাড়তে হবে। তো গাইস, লিস্টের কোন কোন সিঙ্গার আপনার পছন্দ সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার কিন্তু সবাইকে ভালো লাগে, আর পার্সোনালি এমিও বানাটাকে একটু বেশি ভালো লাগে। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই। आगे मत
যাবলে রিস্কে রিস্কে ওটা রাঙে পড়নে সে আগে মেম রেখা হিপ ওভার কাম করে।